আসসালামু আলাইকুম, আমি হোসনা নাসরিন। ফ্যামিলি অ্যান্ড কো ব্লগসের আরেকটি নতুন ফ্যামিলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাবো। আশা করছি আমার কাছে দূরের সকল বন্ধুরা আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে ব্লগটা সকালে নাস্তা খাওয়ার পর থেকে স্টার্ট করেছে, আর আজকে সকালে নাস্তায় পরে থাকছে চা হিসাবে গ্রিন টি। আর যেহেতু অনেকদিন পরে গ্রিন টি খাওয়া স্টার্ট করছি, ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা একটু শেয়ার করে। আর আমি গ্রিন টির যে প্যাকেটটা নিয়েছি, খুবই ভালো একটা প্যাকেট, খুবই ভালো। আপনারা নিশ্চয়ই প্যাকেটটা দেখে বুঝতে পারছেন। আর এখানে প্রচুর আছে, পরিমাণ আছে, প্রায় আমার 3.5 বয়ামের মতো হবে। ফার্স্ট বয়ামটা শেষ হয়েছে, এখন আমি সেকেন্ড বয়ামটা নিয়েছি। আর টির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ গ্রিন টির পাতাটা। 1 চা চামচ থেকে কম পরিমাণ দিলেও হবে। আপনারা ফুল কাপ নেবেন না 1/2 কাপ নেবেন, সেটার উপরে নির্ভর করবে। আর টিটা কিন্তু সবুজ কালারে হয়, আমার মধুটার কারণে কিন্তু আমার টিটা পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছে, এটা কিন্তু মধুর কারণেই হয়েছে। আর আমি এখানে 1 চা চামচ পরিমাণ মধু দিয়েছি। আপনারা চাইলে মধুটা স্কিপ করতে পারেন, তবে এখানে কোনো অবস্থাতেই চিনি দেওয়া যাবে না। যেহেতু শীতকাল, মধু খেলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো, তো আমি এজন্যই এখানে মধুটা অ্যাড করেছি। আর আমরা পুরো সম্পূর্ণ শীতে কিন্তু মধুটা খাই, অন্য সময় কিন্তু খাওয়া হয় না। যেহেতু আমার বাসে সবাই ঠান্ডার সমস্যা, আমার নিজেরও প্রচুর ঠান্ডার সমস্যা, ঠান্ডা তো সবসময় লেগেই থাকে। আমার নিয়মিত ভিউয়ার্স তারপর ভাইয়েরা জানেন। এই তো টিটা তৈরি হয়ে গেছে, আমি এখন বিস্কিট দিয়ে টিটা করে পান করব। তো সকালের নাস্তাটা আজকে একদমই হালকা ছিল, এখন প্রায় 10:30, তো আমি টিটা বিস্কিটটা দিয়েই নিচ্ছি। এরপর আমি বাহিরে যাব, কিছু টুকিটাকি শপিং আছে। আর শপিং বলতে খুবই হালকা কিছু জিনিস নিয়েছি আমি, এটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু আমার ভালো লাগা মন্দ লাগাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, তো এইটাও ব্যতিক্রম কিছু নয়। তো আমার এই ব্লগটা কয়েকদিন আগের ব্লগ, শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না দেখে নতুন কোনো ব্লগ তৈরি করিনি। মাঝে মাঝে নিজের শান্তি নিরো কেমন যেন কিছুটা সময় দমবন হয়ে আসে এমন একটা মনে হয়। তো সেই সময়টা যদি আমরা বাহির থেকে, বাবা মার বাসা থেকে বা কোথাও ট্যুরে যাই, সে জিনিসটা আসলে হয়ে যায়। তো বছরে একবার দুবার এইভাবে আমাদের বেরিয়ে আসা উচিত, আর আশেপাশের শপিং থেকে বা নিজের কোনো একটা প্রিয় জায়গা থেকেও যদি আমরা বেরিয়ে আসে, তাহলে কিন্তু নিজেকে অনেকটাই ফ্রেশ মনে হয়। তো সেই যেই ভাবা সেই কাজ। তা আমিও আমার বোনের সাথে বেরিয়েছিলাম, এখানে কিন্তু খুব বেশি শপিং করার উদ্দেশ্য না বা শপিং করব সেই উদ্দেশ্যে বের হইনি। এই তো নিজেকে একটু ফ্রেশ, নিজেকে একটু ফ্রেশ করার জন্যই বেরিয়েছিলাম ওই দিন। বলতে পারেন অনেকটাই ঘুরেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শপিংও করেছি আলহামদুলিল্লাহ। আর জিনিসের এত দাম, মানে দামের কারণে যেটা পছন্দ বেশি হয় সেটা আসলে নিতে পারি না। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, এরপর একটু খেতে বসলাম, আর শপিং করতে আসবো, ফুচকা খাবো না তা তো হয় না, এটা আমার খুব একটা পছন্দের জিনিস। যদিও বা আমরা ফুচকা নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করে থাকে, এটা লোকেশনটা তৈরি, জায়গাটা ভালো না বা কিছু একটা, তারপরে আসলে মন মানে না, খেয়ে ফেলা হয়। শপিংয়ে আসলে ফুচকাটা আমার খুব ভালো লাগে, এটা আমি খাই। আর ফুচকা ওয়ালারা যে ফুচকাটা তৈরি করে, সে ফুচকাটা আসলে আমার ভালো লাগে না, মানে ওরা ঝালের পরিমাণটা একদম কমিয়ে দেয়। তো আমরা কী করি, ফুচকা খাওয়ার সময় ওদের মশলা, ওদের ঝাল, সব কিছু যে কোটাটাতে থাকে আমরা একেবারে সেটা নিয়েই বসি। তো আজকেও তার ব্যতিক্রম নয়, ঝালের পরিমাণটা এত বাড়িয়ে দিয়েছে যে পেটের অবস্থা খুবই খারাপ ছিল। এরপরে যতটা সময় হেঁটেছি খুব খারাপ লেগেছিল, মানে
খারাপ অবস্থা, তার জ্বালা পড়া শুরু হয়ে গেছিল। তবে সব কিছুর একটা নির্দিষ্ট মাত্রা থাকা উচিত, তা আমরা সেই মাত্রাটা হয়তো অতিক্রম করেছিলাম, সেজন্য ফল ভোগ করেছে। তো আমরা সময়ের মধ্যে যে সময়ের কাজ করা উচিত, পরিমাণের বাইরে নেওয়া উচিত না, সেটাই মানে বুঝতে পেরেছি আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ফুচকাটা খেতে কিন্তু খুবই ফাটাফাটি হয়েছে। আর ফুচকা খেতে যারা পছন্দ করেন তারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন আপনাদের ফুচকা খেতে কেমন লাগে, আর আমার মতো আপনারা এমন ফুচকা পাগল কিনা। ফুচকা লাভাররা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টগুলো দেখে এবং পড়বো, আমার খুব ভালো লাগবে। ফুচকা খাওয়ার পর চিকেন শর্মা নিয়েছি, মনে হচ্ছিল পেটে একটু জায়গা আছে, একটু খাই, তারপর খেলাম। এরপর এখানে কাছে একটা নার্সারি ছিল, সেই নার্সারিতে গেলাম। নার্সারিতে দেখলাম প্রকৃতির মাঝে, ফুলের মাঝে হারিয়ে গিয়েছিলাম অনেকটা সময়, খুব ভালো লেগেছিল। আসলে অন্যরকম একটা আনন্দ আসে যখন এতগুলো ফুল এতগুলো গাছ একসাথে দেখে, মনে হয় যে নিজেকে নতুন রূপে সাজিয়েছে, মানে নতুনভাবে পরিচিত হয়েছে সব কিছুর সাথে। পেছনে সব কিছু ভুলে যায় এমনটাই মনে হয়, তবে প্রিয়জন পরিবার তো আর ভোলার নয়, আবার ফিরে আসবো সে শান্তির নীড়ে। মোটামুটি নার্সারিটা ঘোরা হয়ে গেছে, নার্সারি থেকে আমি আর তেমন কিছু নিই নাই আসলে। আর আমার আম্মুর কাছে অনেকগুলাই চারা গাছ আছে, ওনার কাছ থেকে চাইলে আমি অনেক চারা নিতে পারি, ওনার বারান্দায় অনেক গাছ। আর আমার গাছগুলো খুব বেশি ভালো হয় না, তো ইনশাল্লাহ চেষ্টায় আছি কিছু একটা করার, বারান্দায় সুন্দর একটা বাগান করার। আর বারান্দার জায়গাটাও এত কম যে অনেক কিছু নামার মতো আসলে প্লেস থাকে না, এজন্যই আসলে অনেক কিছু পছন্দ হলেও নেওয়া যায় না এমন একটা। তবে দামের কথা কিন্তু আমি বারবার বলছি, সব কিছু কিন্তু একদম আকাশচুম্বী দাম, দাম কমানোর কোনো ওয়ে নাই এরকম একটা অবস্থা। তো যাই হোক, সব কিছু ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করে চলে এলাম বাসায়। বাসায় বলতে আজকে আমি আমার বাসায় আসিনি, এসেছি আমার মায়ের বাসায়। আমার বাসা থাকা একদম কাছে। তো কয়েকদিন আগে আমার বাচ্চাদের জন্মদিন ছিল, তো আমরা জন্মদিনে আসলে কেক কাটি না, জন্মদিনকে উদ্দেশ্য করে ওভাবে কাটা হয় না, আগে পরে কাটা হয়। তো এবার এখনও কাটা হয়নি দেখে আমার ভাইয়ে ছোটো ভাইয়ে ওদের জন্য কেক নিয়ে এসেছিলো, সে কেকটাই ওরা সবাই মিলে কেটেছে এবং অনেক আনন্দ করেছে। আম্মু বিরিয়ানি রান্না করেছিলো, সেগুলো খেয়েছি, হাতের কয়েকটা নাস্তা বানিয়েছে। তো সব মিলে সুন্দর একটা সময় কেটেছে। আসলে আমার মতো আপনারাও মাঝে মাঝে এভাবে ঘুরতে যাবেন, বাবা মায়ের কাছে সাথে দেখা করতে যাবেন। এরপরেও দেখা যায় আমরা আমাদের সংসার, পরিবার, প্রিয়জন, সন্তানদের নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমরা নিজেদের দিকে তাকানোরও সময় থাকে না। তো অবশ্যই আমরা যেভাবেই হোক নিজের জন্য একটু সময় করে নিব, তাহলে নিজে এবং নিজে ভালো থাকার সাথে সাথে সবাইকে ভালো রাখতে পারবো ইনশাল্লাহ। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ওদের বাবার পক্ষ থেকে ওদের জন্য এই সাইকেলটা গিফট ছিল, ওরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে বলেছে। আর এটা যখন ভিডিও করছিলাম ফারদিনও ওর অনেকগুলো খেলনা চারিদিকে দিয়ে দিয়েছে, তো সেটাও একটু ভিডিও করে দেখালাম। তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।